Hi everyone, welcome back to my channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ তোমাদের সাথে কাতলা মাছের কোরমার রেসিপিটা শেয়ার করব। এখানে কাতলা কোরমা বানানোর জন্য সবার ফার্স্টে আমি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে চপ করে নিয়েছি। তারপরে আছে কোরমা পেস্ট আর 2টো বড় বড় পেঁয়াজ যেটা আমি ফাইন পেস্ট বানিয়েছি ব্লেন্ড করে। আর এদিকে আছে 2টো বড় বড় পেঁয়াজ যেগুলো ছোট ছোট করে চপ করা আছে বারেস্তা করার জন্য। আর এখানে তেজপাতা 2টো কি 3টে, দারচিনি 3-4টে, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। সবার প্রথমে মাছগুলোকে হলুদ গুঁড়ো লঙ্কা আর একটু ধনে গুঁড়ো, নুন স্বাদমতো আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে অন্তত হাফ অ্যান আওয়ার। এতে মাছের যে একটা ফিশি স্মেল আষ্টে গন্ধ ওটা চলে যাবে। এরপর মাছগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর একটা মিক্সার ব্লেন্ডারে 2 থেকে 3 চামচ দই, একটুখানি কাজু, কিছুটা চিনে বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে তোমরা চাইলে মগজদানাও ইউজ করতে পারো। এই যে ব্লেন্ডিং ডান। অ্যান্ড দেখো এখানে আমি একটা খুবই থিক অ্যান্ড ক্রিমি পেস্ট তৈরি করেছি। এরপর একটা সস প্যানে কিছুটা তেল নিয়ে পেঁয়াজ বারিস্তাটা করে নেব। বারিস্তা বানানোর সময় পুরোপুরি লো ফ্লেমে কুকিং করবে, কারণ হাই ফ্লেমে যদি পেঁয়াজ বারিস্তা হয় তাহলে পেঁয়াজ পুড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। এটা পুরোপুরি লো ফ্লেমের কুকিং, কারণ তবে গিয়েই এখানে পেঁয়াজটা ক্রিস্পি হবে। বারিস্তা হয়ে যাওয়ার পর একটা ননস্টিকি কড়াইতে 1 থেকে 2 চামচ ঘি, 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে গোটা গরম মশলাগুলো আর তেজপাতা, গোটা গরম মশলায় এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ আর 2 থেকে 3টে তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর 1 চামচের মতন চিনি অ্যাড করে নেব আর কাঁচা লঙ্কা যেগুলো ছোট ছোট করে চপ করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা ভালো করে একটু লালচে ভাব চলে এলে অনিয়ন পেস্ট যেটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দেব। আর এরপর 5 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটাকে ভালো করে নাড়তে হবে। এরপর 1 থেকে 2 চামচের মতন জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করে নেবে। প্রায় 5 থেকে 10 মিনিট আবার মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ বাটাটাকে ভালো করে নাড়তে হবে। এরপর আমি 1 চামচের মতন আমার হোমমেড বিরিয়ানি মশলা অ্যাড করেছি আর 1 চামচের মতন একটু গরম মশলাও অ্যাড করব। এরপর দই দিয়ে যে পেস্টটা বানালাম সেটা অ্যাড করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর 1 বাটির মতন জল অ্যাড করে নেব। জল অ্যাড করে ভালো করে মিক্স করতে হবে গ্রেভিটাকে লো ফ্লেমে যতক্ষণ না থিক ফর্মে আসছে। তারপর স্বাদ মতো নুন আর 1টা 1টা করে মাছগুলোকেও অ্যাড করে নিতে হবে। মাছটাকে গ্রেভিতে দেওয়ার পর অন্তত 5 থেকে 7 মিনিটস ঢাকা দিয়ে রাখবে।
অ্যান্ড লাস্টলি পেঁয়াজ বেরেস্তা, যেটা কাতলা কোরমা ডিশটাকে টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস বানায়।